বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বেকার হোস্টেল পরিদর্শন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শুক্রবার কলকাতায় বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে সেখানে কিছু সময় অবস্থান করেন তিনি। প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হাবিবুর গনি ও বিচারপতি রুহুল কুদ্দুস। এছাড়া বাংলাদেশের প্রধান বিচারপতি দর্শনার্থীর বইতে মন্তব্য লেখেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1942 থেকে 1947 পর্যন্ত ইসলামিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন। সে সময় তিনি বেকার হোস্টেলের তৃতীয় তলায় উত্তর পশ্চিম কর্নারের 24 নম্বর কক্ষে থাকতেন। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 1998 সালে এ হোস্টেলের 2324 নম্বর কক্ষ নিয়ে গড়ে তোলা হয় বঙ্গবন্ধু স্মৃতি কক্ষ। কলকাতা ও বোম্বে হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি চিত্ততোষ মুখার্জির আমন্ত্রণে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে 8 থেকে 10 মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য তৃতীয় আন্তর্জাতিক বাঙালি সম্মেলনে যোগ দিতে বর্তমানে কলকাতা সফর করছেন প্রধান বিচারপতি। শুক্রবার বিকেলে এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি। Be a show stealer.